কি কুদ্দুস ভাই গাছের নিচে দাঁড়ায় কি ভাবতিস আসসালামু আলাইকুম মাতাব্বর সাহ বাপ লাগাইছিল গাছটা দেখতে দেখতে মেলা বড় হয়ে গেল সেটাই ভাবতেছি দৌড় মিয়া এত বড় গাছদের তুমি কি করবা আমার কাছে বেইটা দাও মোটা অঙ্কের টাকা পাইবা মাতা বসা বাপের হাতে লাগানো একটা গাছ সেই গাছও বিক্রি করমু দৌড় মিয়া বাপ মরছে দশ বছর আগে গাছ দিয়ে কি করবা আর শুনো প্রস্তাবটা কিন্তু ভালোই দিছি ভাইবা দেখো এরকম সুযোগ আর বারবার পাইবা না মাতাব্বসাব তো ঠিকই কইছে এই গাছ দিয়ে আমি কি করবো গাছ বেসা দিব মোটা অঙ্কের টাকা পাবো এই গরমে রোদে গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছি দেখি গাছের নিচে গাটা একটু জিরাই নেই বাবা বাবা তুমি এই গাছটি কাইটা ফলাইলা তুমি জানো না গাছ আমাদের কত উপকার করে হা 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 গাছের আবার কিসের উপকার গাছ বড় হয়েছে কাইটা ফালামো তুমি যে গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছো সেই গাছের নিচে বসেই আবার গাছের আসছো আমরা স্কুলে বিজ্ঞান বইতে পড়ছি গাছ আমাদের ফুল দেয় ফল দেয় ছায়া দেয় আর অক্সিজেন দেয় হা 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 গাছ বেঁচলে যে মোটা অঙ্কের টাকা দেয় সেইটা স্কুলে পড়াই নাই তোকে আর শোন এই গাছ তো আমি লাগাই নাই তোর দাদা লাগাইছিল তো বেচতে সমস্যা কি আচ্ছা বাবা দাদা না হয় তোমার জন্য গাছ লাগাইছে তুমি কাটছো কিন্তু তুমি তোমার সন্তানের জন্য কয়টা গাছ লাগাইছো তুই ছোট মানুষ তোর এত কিসের চিন্তা তুই খাবি দাবি লেখাপড়া করবি যা বাড়ির যা ময়না ময়না মা কই গেলি আমাকে এক গ্লাস পানি দি আমার দম বন্ধ হয়ে আসতেছে বাবা এই নাও পানি খাও কি হয়েছে তোমার বাবা চারিদিকে এত রোদ এত গরম আমি নিঃশ্বাস নিতে পারছি না মা দম বন্ধ হয়ে আমি বুঝি মারা যাব বাবা তোমারে না কইছিলাম গাছ কাইটো না গাছ আমাদের অক্সিজেন দেয় তোমার মতো এভাবে সবাই যদি গাছ কাটতে থাকে একদিন আমরা অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যাব হ্যাঁ মা তুই ঠিকই কইছিস গাছ কাটে আমি দেশের মেলা ক্ষতি করছি সেই গাছ কাটে আমি ভুল করছি সেখানে গিয়ে আমি এখনি গাছ লাগামু পরিবেশ বাঁচামু দেশ বাঁচামু হ্যাঁ বাবা তুমি ঠিক কইছো সেফটি সেফ বাংলাদেশ গাছ লাগাই পরিবেশ বাঁচায়